প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছে বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 400 পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা সফল করার লক্ষ্যে কৃষক লীগের উদ্যোগে বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত। প্যানেল মেয়র দুই রজব আলীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন রাশিক মেয়র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহীতে অভিযান চালিয়ে 400 পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫। বৃহস্পতিবার জেলার চারঘাট থানার মেরামতপুর এলাকায় অপারেশন পরিচালনা করে তাদের আটক করা হয়। র‍্যাবের মিডিয়া সেলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল রাজশাহী জেলার চারঘাট থানার মেরামতপুর এলাকার সালাউদ্দিন মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে সন্দেহ হলে তাদের তল্লাশি করে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত 400 পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হল চারঘাট থানার মিয়াপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন এবং বাবুপাড়া গ্রামের আব্দুল সামাদের ছেলে আবু সাইদ। আটক আসামিদের বিরুদ্ধে জেলা চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামী 29 জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ প্রস্তুত করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর 2:30টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় সঙ্গে ছিলেন মাগুরা এক আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর ও প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব ৩ হাসান জাহিদ তুষারসহ প্রতিনিধিবৃন্দ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। মহানগর পর্যায়ে ও জেলা পর্যায়ে সভাসহ বিভিন্ন কমিটিগুলো করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে 9টি সাংগঠনিক জেলা নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, এই মাদ্রাসা মাঠ শুধু নয়, মাঠের পাশে ঈদগাহ মাঠ সহ পুরো শহর লোকে লোকারণ্য হবে। মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে শহরে তিল ধারণের ঠাঁই থাকবে না। মাঠ পরিদর্শনকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা ইতিমধ্যেই এই সভাকে সফল করার জন্য জানুয়ারি মাসের প্রথম তারিখ প্রথম দিক থেকেই একদম এক তারিখ থেকেই আমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছি। মহানগর পর্যায়ে, জেলা পর্যায়ে, রাজশাহী সভায় করেছি, আগে কমিটিগুলি করেছি বিভিন্ন রকম। এরপরে বিভাগীয় পর্যায়ের আমাদের 9টি সাংগঠনিক জেলা রাজশাহী বিভাগে তাদেরকে নিয়ে কমিটি গঠন করেছি। তারা রাজশাহীতে এসে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ইতিমধ্যে মিটিং করেছেন, যুবলীগ চেয়ারম্যান ফজলুল শামস পরশ আগামী 21 তারিখ পরশুদিন আসবেন, তার দল নিয়ে তারাও বিভাগীয় পর্যায়ে মিটিং করবেন এবং আমরা পার্শ্ববর্তী জেলাগুলিতেও আমরা যাচ্ছি এবং প্রত্যেকটি জেলাতেই আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। জেলাগুলিও তাদের নাটোর, নওগাঁ, নবাবগঞ্জ, বগুড়া, বগুড়া ইত্যাদি জেলাগুলিতেও ব্যাপক একটা সাড়া পড়েছে। কাজে আমরা মনে করছি যে প্রস্তুতি আমাদের যত দিন যাবে তত বেশি ব্যাপকভাবে অনুভূত হবে এবং এই মাঠ শুধু নয়, এই মাঠটি তো কোনো ব্যাপারই নয় ইনশাল্লাহ। এই মাসের মাঠের পাশে যে ঈদগাহ মাঠ আছে সেটি এবং পুরো শহরটি লোকে লোকারণ্য করে দেওয়ার মতো একটা কর্মকাণ্ড আমরা করছি এবং ইনশাল্লাহ মাঠ একবার কানায় কানায় পরিপূর্ণ হয়ে শহরে তিন ধরনের ঠাই। রাজশাহী সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র দুই রজব আলীর পক্ষ থেকে অসহায়, দরিদ্র, ছিন্নমূল, শীতার্ত 3,000 মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র, ছিন্নমূল, শীতার্তদের মাঝে শীতবস্ত্র, কম্বল বিতরণ করেন। 1 নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র দুই রজব আলীর সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক,
মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, 1 নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফ, 1 নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি জাকির হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সিটি মেয়রের নেতৃত্বে আগামী 29 তারিখ রাজশাহী মাদ্রাসা ময়দানের শেখ হাসিনা জনসভা উপলক্ষে প্রচার মিছিল করা হয়। কারিগরি শিক্ষায় দক্ষ হই দিন বদলাই, একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। এই প্রতিপাদন নিয়ে নানা আয়োজনে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে ক্যাম্পাস ওপেন ডে উদযাপন করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার GSM জাফরুল্লাহ NDC। পরে কারিগরি শিক্ষায় আগ্রহ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জয়া মারিয়া পেরেরা। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল 9টায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উদ্বোধন করেন রাশিকের 19 নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এবং 17 নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন শাহু। র্যালিটি রেলগেট হয়ে নগর ভবন ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এরপর কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও ক্যাম্পাস ওপেন ডে উদ্বোধন করেন প্রধান অতিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জয়া মারিয়া পেরেরা, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু, অধ্যক্ষ ওমর ফারুক সহ অন্যান্যরা। সেমিনার শেষে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। অধিদপ্তর কর্তৃক আয়োজিত রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে যে ক্যাম্পাস ওপেন ডে, কারিগরি শিক্ষা দক্ষ হতে হবে, এই জন্য আমাদের মতো একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। নাটোরে মসজিদের মাইক চুরির অভিযোগে হৃদয় হোসেন নামে এক যুবককে গাছের সাথে বেঁধে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পূর্ব ছাতনি গ্রামে ঘটনাটি ঘটেছে। তাকে পেটানোর পরে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, আজ বৃহস্পতিবার সকালে মসজিদের ভিতরে ঢুকে পূর্ব ছাতনি জামে মসজিদের মাইকের মেশিন চুরি করে বস্তায় নিয়ে পালানোর সময় এলাকাবাসী এক যুবককে হাতে নাতে ধরে গাছের সাথে বেঁধে পেটানোর পর তাকে আটক করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক হৃদয় হোসেনকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানায়। তবে হৃদয়কে পেটানোর সময় সে বারবার বলেছে যে সে চুরি করেনি। নোয়াখালীর কোম্পানিগঞ্জে 3 রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার দিবাগত রাত 12টার দিকে ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের কাদিরাচর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কোম্পানিগঞ্জ থানায় সোপর্দ করে স্থানীয়রা। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান জানান, উপজেলার চরেলাহি ইউনিয়ন থেকে জেলার দ্বীপ উপজেলার হাতিয়ার ভাষাঞ্চর থেকে পালিয়ে এসেছিলেন আটকরা। এ সময় স্থানীয় জনগণ তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আটককৃতদের থানায় নিয়ে আসে। আটক রোহিঙ্গারা হল ভাষাঞ্চর আশ্রয়ণ প্রকল্পের 68 নম্বর ক্লাস্টারের সাইফুল ইসলাম, 89 নম্বর ক্লাস্টারের মোহাম্মদ সালাম ও 61 নম্বর ক্লাস্টারের মোহাম্মদ সালাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পুনরায় তাদের ভাষাঞ্চর রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। নাটোরের লালপুরে স্কুলছাত্রী অপহরণ মামলায় রনি আহমেদ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আব্দুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রনি আহমেদ লালপুর উপজেলার কুজিপুকুর গ্রামের আকবর আলীর ছেলে। দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে। 2010 সালের 2 ফেব্রুয়ারি নাটোরের লালপুর উপজেলার কুজিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রীকে স্কুল থেকে তুলে নিয়ে যায় রনি আহমেদ। এই ঘটনায় ওই ছাত্রীর ভাই বাদী হয়ে 3 ফেব্রুয়ারি রনি আহমেদের বিরুদ্ধে লালপুর থানায় এজাহার দায়ের করেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে লালপুর থানা পুলিশ 4 ফেব্রুয়ারি এজাহারটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রেকর্ড করে। এরপর অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে আদালত থেকে জামিন পেয়ে সে পালিয়ে যায়। দীর্ঘ প্রায় 13 বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়,
পলাতক রনি আহমেদ যেদিন গ্রেফতার হবে সেদিন থেকে রায় কার্যকর হবে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।